নমস্কার, আমি নবীন, আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। আশা রাখছি সবাই ভালো আছেন। আজ চলেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি একটি কালী পুজোর ব্যানারের ডিজাইন। যারাই আমার ডিজাইন গো চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকে কালী পুজোর ডিজাইন। আমি এই ডিজাইনটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম আগে, সেখানে সেই ডিজাইনটা কীভাবে করলাম আমি তুলে ধরবো আজকে। এই ডিজাইনটি অলরেডি আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে, এই ডিজাইনটা করে দেখাবো। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে ফাইল থেকে নিউতে যাব এবং যে যে পিকচার এবং ব্যাকগ্রাউন্ডগুলো লাগবে সেগুলো আগে থেকে নিয়ে রেখেছি। ফাইল থেকে নিউতে গেলাম, একটি 6 ফুট বা 4 ফুট সাইজের একটি পেজ নিচ্ছি, 12x72 ইঞ্চি এবং হাইটটা 48 ইঞ্চি এবং কালার মুডটা CMYK রাখছি এবং ডবল ক্লিক করছি, লেয়ার লক টপেন করে নিচ্ছি, কন্ট্রোল টি করছি, ট্রান্সফর্ম সিলেকশন, এদিক থেকে গাইডলাইন টানলাম, উপর থেকে গাইডলাইন টানলাম, এটা পেজের মিল পজিশন। এরপর যেই যেই পিকচার এবং এলিমেন্টগুলো লাগবে সেগুলো আগে থেকে নিয়ে রেখেছি, সেগুলো আমি একটা একটা করে বসাতে থাকছি। এটি আমার একটি মাটি টাইপের ব্যাকগ্রাউন্ড, যেটি রেড কালারের, ঠিক আছে, সয়েল রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এরকম টাইপের একটি ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপের অনেক ব্যাকগ্রাউন্ড হবে, তার মধ্যে একটা চুজ করেছি। ঠাকুরের ছবিটা আমি এখানে এরকমভাবে সেট করছি এবং এখান থেকে মাস্কিং করছি। তারপরে এই বক্সে ক্লিক করব, ব্রাশে ক্লিক করব, কন্ট্রোল আই করবো, তাহলে কী হবে, মাস্কিংটা এই পোর্শনটা ব্ল্যাক কালারতে ফিল হয়ে গেছে। এরপর আমি ব্রাশ টুলটা নিয়ে ফোর ব্যাকগ্রাউন্ডের কালারটা হোয়াইট এবং নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রেখে ব্রাশ দিয়ে এরকম ইরেজ করতে থাকবো, ক্লিক করতে থাকবো, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে ঠাকুরের ছবিটা মিশে যাবে সুন্দরভাবে। এরপর আমি চাঁদমালা ফুলের একটা ডিজাইন মানে এরকম এখানে সেট করেছি এবং এটাকে ঘুরিয়ে এবং হরাইজন্টালে ঘুরিয়ে এখানে হরাইজন্টালভাবে ঘুরিয়ে এখানে সেট করছি। এরপর কী করবো, এরপর এখানে একটি প্রদীপ এবং থাকের ছবি নিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে এরকমভাবে সেট করছি। এরপর একটি নিচে এরকম একটি লাইন বর্ডার ডিজাইন নেট থেকে ইউজ করেছি, নেট থেকে নামিয়েছি, এতে কালারটা অরেঞ্জ রেখেছি, এরকমভাবে সেট করেছি। এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চকলেট কালার দিয়ে একটু ফিল করে দিচ্ছি। নতুন একটা লেয়ার নিচ্ছি, এরকমভাবে রাখছি, চকলেট কালার দিয়ে ফিল করলাম। তারপরে একটা নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে এখানের কালারটা ডিপ নিচ্ছি, এরকমভাবে সেট, এরকমভাবে একটি ব্রাশ সেট তৈরি করলাম, এটিকে এর নিচে বসাবো। এটিকে আরও ডিপ করে নিচ্ছি, এরকমভাবে রাখছি, একইভাবে এটাকে ডুপ্লিকেট করে এখানে সেট করছি, এরকমভাবে রাখলাম। এই পোর্শনের লাইনটা একটু হালকা বোঝা যাচ্ছে, সেই জন্য ইরেজ করে নিচ্ছি। এরপর এই ছবিটাকে কন্ট্রোল জি করে ডুপ্লিকেট করছি, এবার ওভারলে করে দিচ্ছি, অপাসিটিটা হালকা কমিয়ে দিচ্ছি, দরকার হয় এখানে ব্লুর যে পার্সেন্টেজটা আছে সেটা বাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ, তাহলে আর ছবিটা আর ভালো লাগবে। এরপর লেখাগুলো আমি সেট করব, ঠিক আছে, লেখাগুলো আগে থেকে নিয়ে রেখেছি, সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা, সব লিপিঘরের ফন্ট, এটাও লিপিঘর থেকে নেওয়া এবং এটাও লিপিঘর থেকে নেওয়া, এবং পরিচালনাটায় সার্বজনীন শ্রী শ্রী লেখা দিয়ে এরকমভাবে সেট করলাম। একটি কালারটা ইয়েলো দিলাম, তার সঙ্গে হালকা অরেঞ্জ মেশাচ্ছি, 12% ম্যাজেন্টা দিলাম বা 23% ম্যাজেন্টা। শ্যামা পূজা লেখাতে এরকম সেট করছি, শ্যামা পূজা লেখাতে গোল্ডেন একটা এফেক্ট দেবো, সেই জন্য গোল্ডেন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি, এটি এই লেয়ারের উপর প্লেস করব। এরপর অল কন্ট্রোল জি করব, তাহলে ক্লিপিং মাস হয়ে যাবে। এবার নিচে যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল জি করে ডুপ্লিকেট করলাম, এখানে
শ্যাডো দিয়ে দেবো, এদিকে সরিয়ে দিলাম। নিচের লেয়ারটাকে কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে একটু সরিয়ে দিলাম, তাহলে গিয়ে শ্যাডো টাইপের একটা এফেক্ট তৈরি হলো। পরিচালনা লেখাটা এখানে সেট করছি এবং এটি হোয়াইট কালার দিয়ে ফিল করছি। এই লেখাটা এরকমভাবে এই জায়গায় সেট করলাম, স্থাপিততা এর নিচে রাখলাম। এরপর কি লেজো টুলটা নেবো, এখান থেকে লেজো টুলটা নিলাম। এখান থেকে তা ছেঁড়া পাতার মতন একটি ডিজাইন ডিজাইন এখানে তৈরি করছি আর কি। নতুন একটা লেয়ার নিলাম, এটি হোয়াইট কালার দিয়ে ফিল করলাম। এরপর যে জায়গাগুলো বেশি বেড়ে গিয়েছে সেটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে লাইজুলটা আবার নিলাম, সরি, এরকমভাবে সেট করলাম। এটিকে হালকা বাড়িয়ে দিচ্ছি, এরকম রাখছি। পরিচালনা লেখাটা এরকম এরকমভাবে এই জায়গাটা সেট করলাম, এটিকে হালকা একটু শ্যাডো দিলাম। এখান থেকে ডপ শ্যাডোতে গেলাম, হালকা শ্যাডো দিচ্ছি, ওকে। এই নবীন সঙ্গ লেখাটা এখান থেকে ব্লু কালার দেবো, ব্লুর পার্সেন্টেজটা আমি ম্যাজেন্ডা 67 রাখছি এবং সাইনটা 100 রাখছি। এদিকে ড্রপ ছেড়ে দেবো, হালকা স্টোক দেব। ওকে, স্থাপিত লেখাতে এখানে সেট করছি। দেউলবার সাগরবার পুরনো সেটি আমি এখানে সেট করছি। বাড়িটিকে হালকা নিচের দিকে নামিয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো করে। এগুলো না হালকা করে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। এটা তো একরকমভাবে দিয়ে দিচ্ছি। এখান থেকে জবা ফুলটা এবং এই বেলপাতাটা এখানে সেট করছি। হোয়াইট যে শেপটা আছে এটিকে হালকা টানছি, এদিকে টেন টেনে এরকমভাবে সেট করলাম একটু। এদিকে এরকমভাবে সেট করলাম, পাতাটাকে এরকমভাবে সেট করলাম। এটাকে এখানে একটা হালকা ঘুরিয়ে সেট করতে পারি। এই শেপটা এদিকটা হালকা বাড়িয়ে নিচ্ছি সাদাটা। এরকমভাবে সিলেকশন করলাম, তারপর অল ব্যাক পেস করে এরকমভাবে বাড়িয়ে নিলাম, তাহলে ফুলটা একটু ভালোভাবে দেখা যায়। আর এই জায়গাটা হালকা একটু ইরেজ করে নিচ্ছি। এখানে আমি হালকা একটু ড্রপ ছেড়ে দিচ্ছি ফুলটাতে। লেয়ার স্টাইলটা কপি করলাম, এখানে গিয়ে আবার পেস্ট করে দিলাম লেয়ার স্টাইলটা। এটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিচ্ছি। ফ্লেক্সটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চার সাইডে একটি কালো বর্ডার দেবো, সবার উপর লেয়ার যাবো, নতুন একটা লেয়ার নিচ্ছি।
এখানে রেকটেঙ্গুলার মার্কি টুলটা নিচ্ছি, কন্ট্রোল এ করছি, স্টোক এখান থেকে ব্ল্যাক, ওকে। সাসেটে একটা কালো বর্ডার দিলাম কাটিংয়ের সুবিধার জন্য। এটিকে সেভ করবো কীভাবে, সেভ করার জন্য লোকেশানটা চুজ করবো যেখানে সেভ করতে চাইছি। আমি ডেস্কটপে একটা ফোল্ডার করছি, নিউ ফোল্ডার, এখানে আমি সেভ করতে চাইছি 6-4 পিএইচডিতে সেভ করলাম 6-4। এটা আমি প্রিন্টিংয়ে পাঠাবো, সেই জন্য কীভাবে সেভ করবো, এখান থেকে টিপ ফর্মেটটা চুজ করতে পারি, টিআই ডবল এফ, এখান থেকে LZW এবং ডিসকাই লেয়ার সেভের কপি, এটা কপি করবো, এটা টিক করবো, ওকে। এরপর জেপিজিতে সেভ করার জন্য এখানে যাবো, একরকমভাবে জেপিজি করলাম, জেপিজিতে সেভ করে নিলাম। যখন এটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, পোস্ট করবো, জেপিজিতে সিএমআইকে মিডিয়া আছে, যদি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি তাহলে এরকম টাইপের একটি কালার দেখা, যেটা খুব আমার ভালো লাগে না। সেক্ষেত্রে কী করবো, এখান থেকে ইমেজিকে মুডটা RGB করে নেব, আমি এটা RGBতে সেভ করছি। তাহলে কী কী ফর্ম্যাটে সেভ করলাম, এটা হচ্ছে PSD ফর্ম্যাট এডিট করার জন্য, এটা টিপ ফর্ম্যাট প্রিন্টিংয়ের জন্য, এটা হচ্ছে টিপ JPG ফর্ম্যাট CMYK প্রিন্টিংয়ের জন্য, এটা হচ্ছে RGB মুডে মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। তো আমার এই ডিজাইনটি আপনি হচ্ছে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, এখান থেকে অ্যাড টু কার্ট করে ইউজ করতে পারেন PSD ফাইলটা। আর হচ্ছে যারাই আমার ডিজাইনগো চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।